আপনারা শুনলেন মানে গতকাল সেটা ফেসবুক লাইভে পরিষ্কার দেখা গেছে। আমি ওই যে কথাটা বললাম যে ত্রিশের দশকের জার্মানি, ত্রিশের দশকের ইটালি, এখানে বিপ্লব দেবরা যা করছেন তা সেই সময়ের পুরো প্রতিধ্বনিত দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই যে ঘটনা ঘটছে, যে কথা সায়নীকে বলা হয়েছে যে আপনি বসতে পারেন, খেতে পারেন, কিন্তু রাজনৈতিক আলাপ আলোচনা করতে পারবেন না, এটা সরাসরি দেশের ফান্ডামেন্টাল রাইটের ওপর আক্রমণ। এখন হাঁসের অক্সিজেন ছাড়ার সঙ্গে ফান্ডামেন্টাল রাইটের কোনো সম্পর্ক আছে কিনা আমার জানা নেই, আমি তার মধ্যে যেতেও চাই না। কিন্তু আমি ওই যে বললাম যে আমরা ঠিক করেছি, রাইজ অ্যান্ড ফল অফ দ্য থার্ড ব্রেক, এটা একটা খুব বিখ্যাত বই, চাইলে ওরা সার্চ করে দেখে নিতে পারেন, এটা আমরা ওনাদের গিফট করব। কেননা এই ধরনের শৈলাচ আমি কি কথা বলবো, আমি কোথায় কি কথা বলবো, কার সঙ্গে কথা বলবো, এগুলো মৌলিক অধিকার। মৌলিক অধিকার যে ত্রিপুরাতে সুরক্ষিত নন, এত বড় একটা হোটেল, আমি এর আগে দুবার এখানে থেকেছি, এবার যখন আসব, যখন যোগাযোগ করলাম বলা হলো যে কিছু মনে করবেন না, আপনি থাকলে আমাদের ব্যবসায় সমস্যা হয়ে যাবে, আমাদের ওপর আক্রমণ নেমে আসছে। এবং আমি যে কথাটা বলছি, ধরুন এই হোটেলটা তো বেশ কিছুদিন ধরে চলছে, কখনো কোথাও জানা, এর আগে আগরতলা পুর নিগমের মনে হলো না যে এখানে বেনিয়ম আছে, জিএসটির বেনিয়ম আগে চোখে পড়লো না, তৃণমূল কংগ্রেস আসার পর, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে ত্রিপুরার মানুষ সাড়া দিচ্ছেন, এটা হওয়া মাত্র হচ্ছে জিএসটির বেনিয়ম দেখতে পাওয়া গেল। আগরতলা পুর নিগম বলছে যে এখানে কনস্ট্রাকশনের বিনিয়ম রয়েছে, ইলেকট্রিসিটি কেটে দেওয়া হচ্ছে। ওই যে অতিথি দেব ভব, বিপ্লব দেব বলেছিলেন অতিথি দেব ভব কেমন হয়েছে সেটা সবাই জানেন। আমি আরও একবার বলছি যে আক্রমণটা এখানে, এখানে সুবলদা আছেন, আমাদের এখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিনিয়র নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তার কনভয় সেদিন আমরাও ছিলাম, তাতে সেই কনভয়ে যে আক্রমণ, আজও কেউ হচ্ছে অ্যারেস্ট হননি। সুবলদার গাড়ি কিভাবে আক্রান্ত হয়েছে কয়ে সংবাদ মাধ্যম দেখেছেন, কেউ অ্যারেস্টেড হয়নি। এবং বিশেষ করে তপন দত্তর মতো আমাদের ত্রিপুরা রাজ্যের সিনিয়র লিডার, প্রেমতোষ দেবনাথের মতো আমাদের রাজ্যের সিনিয়র লিডার ত্রিপুরার, রাখাল দাস, এমনকি তার বৃদ্ধা মা বেচারাম নাথ, এই যে এদের ওপর যে ভয়ঙ্কর আক্রমণগুলো চলছে, এই আক্রমণ ওরা মনে করছেন যে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে এগুলো করা যাবে। বাংলার নির্বাচন এটা দেখিয়ে দিয়েছে যে বাইরে থেকে যে বর্গীরা ডেলি প্যাসেঞ্জারই করছিলেন, আমাদের ওখানে কোনো প্রবলেম হয়নি, ওরা হোটেল ভাড়া করে থেকেছেন, গোটা হোটেল নিয়ে নিয়েছেন, একাধিক হোটেলে থেকেছেন, কেউ একবারের জন্য হচ্ছে লাইট কাটার কথা ভাবেনি, কোথাও আলোচনা করা যাবে তা ভাবেনি, হোটেলে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসিত বিষোদ্গার করেছেন, কেউ বাধা দেয়নি। কারণ গণতন্ত্রের বেসিক কথা হচ্ছে, এখন ভোলতায়ার সম্পর্কে আমি এই কারণে বলতে হয়, বিপ্লব বাবু নিশ্চয়ই ভোলতায়ারের কথা শুনেছেন, যদিও ভোলতায়ারের সঙ্গে হাঁসের অক্সিজেনের কোনো সম্পর্ক ছিল না। ভোলতায়ারের মূল কথা হচ্ছে, আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে ইট। এই মানুষের কথা বলবার অধিকার এখানে আক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাপ্টেন্সিতে আমরা এবং ত্রিপুরার আমাদের নেতারা, তারা নেতৃত্ব দেবেন, এই গোটা টিমওয়ার্কের মধ্যে দিয়ে আমরা এখানে আইনের শাসন, গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করেই ছাড়বো, এটা আমাদের চ্যালেঞ্জ।